এক্সারসাইজ বলেন, এটা আমার মনে হয় আপনাদের মতো দক্ষ যারা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আছে তাদের কাছে আসলে আপনারা ঠিক মতো আমরা আমরা শিখিয়ে শিখিয়ে দিই, দিতে হ্যাঁ পারবেন, আমরা শিখিয়ে দিই কারণ যদি ইউটিউব দেখে সম্ভব। সব কিছু হয় না। তা ঠিক, আপনার অনেক ক্ষেত্রে রুগীরা হয়তো যেতে পারে না বা সম্ভব হয়ে ওঠে সেটাই না, বাট দেখে যদি সম্ভব হয় করবে, না হলে আপনাকে হয়তো কোনো ওনাকে নিকটস্থ কোনো ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে সেটি স্ট্রেসিংটা উনি করতে পারে। আর কটকট যে কথাটা আসতেছে, এটা সাধারণত জয়েন্টে যদি বড় আকারের কোনো সেকেন্ডারি ডিজেনারেশন আসে তাহলে জয়েন্টে কটকট হচ্ছে। টেন্ডোইকিলিস যেটা বলছে, যে কাপ মাসেল যেখানে গিয়ে অ্যাটাস্ট হয়েছে, ওই টেন্ডোইকিলিস অনেক সময় যদি ফাইব্রোসিস হয় আচ্ছা বা শুকিয়ে যায় বা খুব হার্ড হয়ে যায়, তখন কিন্তু ওই টেন্ডোইকিলিসের ওইখানে কিন্তু হার্ড হয়ে গেলে এই জাতীয় একটা অ্যাবনর্মাল সাউন্ড আসতে পারে, তাও এটা কিন্তু মিনিমা চলে যাবে যদি স্ট্রেসিং করা যায়, স্ট্রেসিংটা পর্যাপ্ত খুব স্ট্রেসিং ইম্পর্টেন্ট। করা যায় এবং সাপ্লিমেন্টে যে বলছিলাম ভিটামিন ডি প্রয়োজনে খেতে হবে, B1 B6 খেতে হবে, আর একটা হচ্ছে কুসুম গরম পানিতে আপনি আপনার সবার আগে আপনি স্ট্রেসিং করবেন, স্ট্রেসিং করে দেন কুসুম গরম পানিতে পাটা 10 মিনিট ডুবিয়ে রাখবেন একেবারে হাঁটু পর্যন্ত, যদি বালতিতে রেখে রেখে ডুবিয়ে রাখবেন 10 মিনিট আর বসে বসে পাটা নাড়াবেন, আপনি যে এত সাইক্লিং এর ইমপ্রুভ কথা হয়ে যাবে। বললেন, জি এই জন্য যারা রিক্সা পুলার তাদের কিন্তু এই ধরনের সমস্যা খুব একটা হয় না, না। আমরা রিক্সা পুলার খুব কম, আমার মনে হয় না কোনো ডাক্তার তাদের হাঁটু ব্যথা বা হ্যাঁ, ওদের কোমর ব্যথার রুগী পায়, মানে আমরা তাদের রুগী অন্য সমস্যা নিয়ে প্রচুর আসে। স্ট্রং থাকে, জি, তারা হয়তো চেস্টের ডিজিজ নিয়ে সেটা আসে আলাদা, বা সিগারেট বিড়ি খেয়ে বা চেস্টের, বা হ্যাঁ হয়তো ওই যে অ্যাটমসফিয়ারের সমস্যা বা থাকে যে জায়গায় সেই নন সেই সেই হাইজিনিক জায়গায় থাকে, এই সকল কমিউনিকেবল ডিজিজ নিয়ে আসে তারা, আর এই যে হাঁটু ব্যথা বা কোমর ব্যথা এগুলো তাতে থাকে না। এগুলো তাদের কম। মানে এক্সারসাইজ করে বডিকে সবসময় ফিট রাখতে হয়, এক্স্যাক্টলি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আপনি জেলা উপজেলার কথা বলছিলেন, হ্যাঁ। আরেকটা আপনি যে বলছেন যে পুনর্বাসনের ক্ষেত্রে, তো পুনর্বাসন চিকিৎসাটা মূলত হচ্ছে টারসিয়ারি লেভেলের ট্রিটমেন্ট, মানে টারসিয়ারি বলতে আমরা যেটা বুঝেছি, যদি আমরা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে দেখি, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি মানে ইউনিয়ন লেভেল, জেলা উপজেলা লেভেল, দেন বিভাগীয় শহর, দেন রাজধানী বা বড় বড় শহরগুলো জড়িত, এবং এই ক্ষেত্রে সেম উপজেলা ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত আমাদের ইনস্টিটিউট, যেমন আমাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, জাতীয় সেটি নিউরোলজি হাসপাতাল, এই যে বড় বড় ইনস্টিটিউটগুলো, বড় ইনস্টিটিউট, এইটা হচ্ছে একটা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের মধ্যে পড়ে। এর মধ্যে এই পুনর্বাসন চিকিৎসাটা হচ্ছে টারসিয়ারি লেভেলের আসলে এই হেলথ ট্রিটমেন্ট। কেয়ার ডেলিভারি সিস্টেম নিয়ে আরও কথা শুনবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, জি, আমরা একটু তার সাথে কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। স্যার আমি বিবারিয়া থেকে বলছিলাম, আমার নাম জি মোহাম্মদ সাখাওয়াত, আমার আচ্ছা বয়স 28 বছর। জি সাকাওয়াত তো সাহেব আমার, বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে স্যার, অনেকদিন আগে আমার মাথার বাম পাশে একজন ঘুষি দিচ্ছিল বলতে, এরপর থেকে আমার মাথার বাম পাশ এবং বাম হাত ব্যথা করে, বাম হাতটা বিশেষ করে রাত্রে যখন ঘুমাই তখন ব্যথা করে আর কি। তো আপনাদের ইউটিউবে অনেক ভিডিও দেখছি আমি, এখন আপনাদের যুক্তি তো দেখেন যে গাড়ে নাকি সমস্যাটা, তাইলে তো গাড়ে কোনো কিছু লাগে না কিন্তু মাথার বাম পাশ আর বাম হাত লাগে। আমার সন্দেহ লাগে যেহেতু বাম হাতে ব্যথাটা যাইতেছে, তাইলে কি গাড়েই হইতে পারে বা ডিসপ্লেস বা অন্য ধরনের কোনো সমস্যা? এই তো আমি ঘুষিটা, এর ক্ষেত্রে নিকটস্থ হসপিটালে এক্সরে করছি, এক ডাক্তার বলছে এখানে কোনো সমস্যা নাই, অর্থোপেডিক সার্জন আর কি। তো আমি এবার ঢাকা একদিন গেছিলাম, শাহাদাত স্যার ফিজিওথেরাপিস্ট, ওনাই বলছিল হাড় ক্ষয়জনিত সমস্যা বা ডিসক্রিপ বলেছি, কিন্তু ওই টাইমে আমি বলছিল যে 15-20 দিন ট্রিটমেন্ট নিতে আর কি, তো তখন আর নেই নাই কিন্তু এখনো ব্যথাটা আছে আর কি। তো কিছু এক্সারসাইজ করতেছে ইউটিউবে তে দেখার পরেও, এক্সারসাইজ করলে একটু কমে, তারপরে বেক্লোফিন, তারপরে নিউরোদি, এগুলা খেলে কিছুটা স্বাভাবিক থাকে, কিন্তু যখন না এগুলা না খাই তখনই আবার রাতে এগুলা ব্যথাটা অনুভব করি আপনি আর কি। কি করেন? আমি দেশে বর্তমানে দেশে আছি, আগে বিদেশে থাকতাম আর কি। আপনি ঘুষিটা খেয়েছিলেন কতদিন আগে? জি, ঘুষি খেয়েছিলেন কতদিন আগে? প্রায় 1 বছর আগে, মানে মাথার বাম পাশে। তো আমি প্রাথমিক অবস্থায় যে ডাক্তার দেখাইছি উনি বলছে মাথার সিটি স্ক্যান করার জন্য আর কি। তো আমি সব দিক বিবেচনা করে দেখলাম যে MRI করলে মনে হয় বেটার হইব এই ধরনের আর কি। মাথার নিচে বালিশ দেন কটা শোয়ার সময়? এই দুইটা দেয় আর কি। তো দুইটা দেন। আর আর MRI কি করেছিলেন?
না 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 করি নাই স্যার। তো আপনি তো আমাদের, আপনার কথা মনে হয় যে আমাদের প্রোগ্রাম দেখেন বা ইউটিউবে প্রচুর হ্যাঁ আমি ঘাটাঘাটি করেন। রেগুলার রেগুলার আপনার প্রোগ্রাম দেখি, প্রত্যেক শুক্রবারই দেখি। হ্যাঁ, তা আপনি তো আমার আমার কথা শুনেন না, আপনি দুইটা বালিশ দেন কেন? আমি তো প্রতি প্রোগ্রামে বলি পাতলা একটা বালিশ দিতে হবে। কোনো সিরিয়াস সমস্যা হয়েছে? হ্যালো, জি, যে আপনি যে বিদ্যুতে বলেন যে সার্ভাইকাল মাইলোপেথি কোয়াড্রিপেথি কোয়াড্রিপেথি, এই ধরনের কোনো সমস্যা হয়ে গেছে নাকি? আচ্ছা যেহেতু আমার হাতে ব্যথা যায় এটা নিয়ে আমার সন্দেহ আচ্ছা, এই আর ধন্যবাদ কি। ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আপনি দেখতে থাকেন প্রোগ্রামটা। প্রথম কথা হচ্ছে উনার ট্রমা, আঘাত একটা পেয়েছে, আঘাত, আঘাতের পরে হিস্ট্রিটা আসছে। তা ভদ্রলোক আবার বিদেশেও গিয়েছে, হয়তো কাজ করছে, এবং দুইটা বালিশ ব্যবহার করতেছে। যে কোনো ট্রমাতে এমনিতেই সমস্যা হতে পারে, পোস্ট ট্রমাটিক কমপ্লিকেশন, আবার দুটো বালিশ ব্যবহার করাতে ঘাড়ের সমস্যা হবেই। যারা একটা মেসেজ আপনার মাধ্যমে দিতে চাই, যত মানুষ আপনারা দুটো উঁচু বালিশ ব্যবহার করেন বা একটাই উঁচু বালিশ ব্যবহার করেন বা হাই কোনো কিছুতে শুয়ে থাকেন সারাদিন, আপনারা, আমি বলে দিতে পারি উইদিন কয়েক বছরের মধ্যে আপনাদের ঘাড়ের ডিস্ক প্রলাপস হবে, একেবারে 100%, একেবারে 100% স্টাডি ওয়ার্ক। তো আপনাকে সেভাবে বলছে আজকে থেকে একটা পাতলা বালিশ দিবেন। আর দুই নম্বর কথা হচ্ছে, আপনি কিছু কনফিউজ যে এটা কি ঘাড়ের সমস্যা না মাথায় সমস্যা না হাতে সমস্যা, বা আপনি হয়তো এক্সারসাইজ করছেন, ফিজিওথেরাপি নিয়েছেন, ওষুধ খাচ্ছেন, আপনার ক্লিনিক্যালি বোঝাই যাচ্ছে আপনার রেফার্ড পেইন হয়, ঘাড় থেকে হাতের দিকে পেইনটা চলে যায়। তবে আপনার সিদ্ধান্ত সঠিক যে আপনি একটা ঘাড়ের MRI করে দেখতে পারেন। MRI করলে সহজেই জিনিসটা বের হয়ে আসবে। আর ঘাড়ে প্লেন যে এক্সরে তো আসবে না, এগুলো না, প্লেন এক্সরে তো এগুলো প্রশ্নই কিছু আসে না। আসে না। আর সেক্ষেত্রে আপনি ঘাড়ে যে এক্সারসাইজগুলো করছেন, স্ট্যাটিক এক্সারসাইজ, এগুলো চালিয়ে যান, বালিশটা কারেকশন করেন, আর আপনি দ্রুত একটা MRI করেন। আর অন্য যে কথাগুলো বলছিলেন যে সার্ভাইকাল মাইলোপ্যাথি বা অন্যান্য যে টার্মগুলো, এগুলো আসলে আপনার এখনো হয় নাই, আপনার এটা নিয়ে তো ওরিড হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি একটা MRI করে দেন, অ্যাকর্ডিং টু MRI অনুযায়ী আপনি একজন বাত ব্যথা বা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান, আপনাকে ভালো সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।